Hi guys, welcome back to our channel Priya Official. So astrology. আজকের ভিডিওটা কি বলবো মানে কোনো ভীষণ দুঃখজনকের উপরে আমাদের এই ভিডিওটা মানে আমাদের যা হয়েছে সারাটা দিন খুব খারাপ গিয়েছে মানে কান্নাকাটির মধ্যে দিয়েই চললে মানে বললেও মানা যায় যে আমরা কান্নাকাটির মধ্যেই পড়ে গেছি সবাই। সো গাইস অ্যাকচুয়ালি হয়েছে কি আমি যখন ইউটিউবটা ফার্স্ট খুলে গেলাম দিয়ে ছ মাস হচ্ছে তো ফার্স্ট যখন খুলি আমার ভাই খুলে দিয়েছিল আডিটার রিজু তোমরা ভিডিওতে দেখেছো ওকে তো ও খুলে দিয়েছিল জিমেল টিমেল সবই ও খুলে দিয়েছিল দেন ওর ফোনেও আমার আইডিটা আছে তো আজকে বুঝতে পারিনি কি ব্যাপারটা আমি ঠিক জানি না ও বুঝতে পারিনি দিয়ে ওর ফোন দিয়ে আমার ভিভোর সেট যেটা ছিল ওখান দিয়েও পুরো রিস্টার্ট মেরে দিয়েছে দেন আমি তখন স্নানে গিয়েছি সকালবেলা তো তারপর আমি স্নানে গিয়েছি যাওয়ার পর রাজ ঘরে ছিল রাজের কাছে ফোনটা ছিল বলছে তোমার ফোনে এরকম কিছু ফোন করেছিল তারপর থেকে ফোনে কিচ্ছু আসছে না ফোন অফ হয়ে গেছে আমি তো শুনে জাস্ট থ কি ব্যাপার এরকম হচ্ছে কেন দেন আমি রিজুকে ফোন করলাম ফোন করে বলছি কি জামাইবাবুকে ফোন করেছিলাম জামাইবাবু ফোন ধরে বললো কি না আমাদের কারোর ভিভো সেট নেই আর রাজ বলছে যে না আমি বলেছি তো দিদি কিন্তু ভিভো সেট এবার দুজনে এই কথা বলছে আর ভাই বলছে আমি ফোন রেস্ট মেরে দিয়েছি এদিকে আমার ফোন চালু হচ্ছে না কিছু হচ্ছে না একদম বন্ধ হয়ে গেছে একদম বন্ধ হয়ে গেছে আমার তখন মাথা সিরিয়াসলি গেছে আমার কাজ করা বন্ধ করে দিয়েছে তারপর আমি ভাইকে ফোন করেছি তুই কি করেছিস আমি কি করব এবার বল যে আমার ভিডিওগুলো আমার আবার ব্যাকে আসবে কারণ আমার তোমাদের সাথে অনেক কিছু শেয়ার ছিল অন্তত আমার 10-12টা ড্রাফে ছিল ভিডিও সব থেকে ভয় ছিল চ্যানেলের আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড যেগুলো যা ছিল আমার স্ক্রিনশট মারা ছিল আমি কিচ্ছু আমি অন্য কোথাও লেখা বা কিচ্ছু করা নেই মাথায় টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে তারপরে আমি ভাইকে বললাম যে কী করলে কী হবে তুই বল ফোনটা নিয়ে আমি মানে ট্রাই করছি খোলার আমার কি মাথা কাজ করছে না আমি যে আইডিটা খুলবো মাথা টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে আর ও দিদি রাজ আমার পর করছে বলছে আজকে এই ফোনটা যদি না চালু হয় যদি এর কোনো কিছু হয় আমি ফোনটাই আসার বাইরে একদম পুরো দু ভাগ করে দেবো আমরা আরো মানে এমনি টেনশন হচ্ছে তার উপরে আবার রাজ ওরকম বলছে আরো বেশি টেনশন হচ্ছে প্রিয়া তো টেনশন কাজ যে হাওয়া করে যথারীতি কাজ যে কান্না চোটে কথা বলতে পারছে না তারপর ওর কি এ করতে করতে মানে কাজ যখন করছে না হঠাৎ করে পিয়ালির কথা ওর মাথায় চলে এসছে সঙ্গে সঙ্গে পিয়ালিকে আসতে বলে পিয়ালি তখন বলছে সান্ত্বনা দিচ্ছে মানে ফোনটা না দেখো বা সান্ত্বনা কিভাবে দেবে ও মানে কোন সিচুয়েশনে আছে না দেখো মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি টোটালি জানতাম না মানে আজকে আসার কথা ছিল 12টার দিকে এবার আমাদের ওই সাইডে বৃষ্টি হচ্ছিল বলে আমি আসতে পারিনি তো বৌদিভাইয়ের সঙ্গে সকালবেলার দিকে একবার কথা হয়েছিল যে তুই যদি না আসিস কিংবা কোথায় আছিস তুই কি আসবি না তো আমি বলছিলাম যে বৌদিভাই আমি এরকম বৃষ্টিতে আটকে গিয়েছি তো এই কারণে আমি আজকে হয়তো যাওয়াটা হবে না তারপরে হতে না হতে ঠিক 4টে থেকে 4:30 বলো 4:30 নাগাদ বোধহয় এরকম ফোন করে আর বলে যে পিয়ালি তুই কোথায় আছিস তা আমি যেমন তখন আমি সবে মানে খাচ্ছি মানে লাস্ট যখন মানে খেয়ে সবে উঠবো তখন বোধহয় কল করে বলছে যে তুই কোথায় আছিস তো বলে তো বাড়িতে আছি তুই যেখানে থাকিস না কেন তুই গুছিয়ে রেডি হয়ে চলে আমি বলছি এখন তা সে নয় যাচ্ছি কিন্তু তোমার গলার ভয়েসটা এমন লাগছে কেন তখন এবার বুঝে গিয়েছি যে কিছু না কিছু একটা হয়েছে তখন থেকে বোধহয় মানে পুরো কেঁদেই ফেলেছে কাঁদতে কাঁদতে বসে যে এরকম ফোনে এরকম ওর রিস্টার্ট মেরে দিয়েছে ফোনে কিচ্ছু নেই তো আমি বাড়ি আসি এখানটায় মানে সাথে সাথে ড্রেস ট্রেস মানে জামাই করে চুলটা আসছে জাস্ট চলে এসছে এইভাবে এখনও আছে তো এসে ফোনটা নিলাম হাতে দেখি কিচ্ছুই নেই বোধহয় যত পাসওয়ার্ডটা ওয়ালপেপারটা সব উড়ে গেছে কিচ্ছু নেই সব পুরো ফাঁকা উড়ে গেছে কিছুটা মানে বোধহয় যা পাসওয়ার্ড ছিল যা কিছু ছিল কোথাও তো মানে আমরা লিখে রাখি না স্ক্রিনশট মারা থাকে এই যে ফেসবুক ফেসবুকে এরা কোনো কিচ্ছু করা হয় ওটা খুলে যাবে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিচ্ছু নেই পুরো এখন নতুন যাই হোক আমাদের যা কিছু হয়েছে আমাদের ছিল যে চ্যানেলটা নিয়ে ভয় ছিল তো চ্যানেলটা মানে ঠিকঠাক একদম পুরো মানে যেভাবে ছিল সেভাবে ফেরত আনতে পেরেছি এতদিন এই যে কষ্টটা করলাম না পুরো বৃথা যেত আর সব থেকে তোমাদের সবার সঙ্গে আমাদের কত একটা মানে অ্যাডজাস্ট মানে তোমাদের সঙ্গে আসি থাকি কত ভালো লাগে সাবস্ক্রাইবার্স মানে বুঝতে হচ্ছে মানে
অন্য কারোর মানে বছরের পর বছর তাদের 2000 মানে কি 1K তে ঠিকভাবে পড়ে না। আর আমরা সেখানে মানে যাই তোমরা সবাই সাপোর্ট করছো বলে আমরা সেখানে আসতে পেরেছি। আর তা বাদেও যদি এখনো কিছু একটা হয়ে যেত আমাদের যে মন মানসিকতা একদমই ভালো ছিল না, এখন তো তবু কিছুটা স্বাভাবিক হতে পেরেছি। আর তা বাদেও এই ভিডিওটা কাল তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন খুবই ভালো লাগবে। আর একটা জিনিস, যখন হচ্ছে সাজামকিয়ালিকে ফোন করে দিয়েছি আমি, বললাম তুই তাড়াতাড়ি আয়, তো ও বললো ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি। আর মামুনির আজকে কোথায় একটা যাওয়ার ছিল, ওখানে মামুনির ইম্পর্টেন্ট কাজ ছিল, ওখানে না গেলেই নয়। তো আমি পিয়ালির সঙ্গে যখন কথা বলছি যে তুই তাড়াতাড়ি আয় রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার ও জিজ্ঞাসা করছে কী কী হয়েছে, আমি ওকে বলছি দেখুন রাস্তার দিকে দাঁড়িয়ে, রাস্তার পাশে একটুখানি জল ছিল মানে বাড়ির সামনে ওখানে বাঁধে আর কি রেডিও। এবার ওখান দিয়ে হচ্ছে একটা গাড়ি গেল, পুরো চান করিয়ে দিয়েছে। এবার কী করবো, ওর সময় তখন নর্মালি কথা বলছি মানে এতটা বাজে লাগছে, আবার গাড়ি গেছে পুরো ভিজিয়ে দিয়ে গেলো, তখন কান্নাই করে দিয়েছি পুরো, মানে কী বলবো দিনটা পুরোই খারাপ যাচ্ছে। আর তোমাদের এখানে আমি একটা ফুটেজ দিচ্ছি দেখে নাও, যে আমরা একটু আগে বাড়ি গেছিলাম যে আমাদের কম্পিউটারে কিছু ফুটেজ ছিল, ফটো হ্যাঁ সেগুলো আমাদের আনতে গেছিলাম, তো ওখান দিয়ে আসার সময় আবার অ্যাক্সিডেন্ট, এই অবস্থা। মানে ওটা আমাদের দাঁড়িয়ে বেশি মানে যেহেতু ওই টাইমটা দাঁড়িয়ে ফুটেজটা করাটা হয়তো ঠিক হতো না, তো তাও আমরা আমাদের সামনেটা কিছুটা ক্লিপ আমরা নিয়েছি যে ওটা কি হয়েছে, মানে কপাল মানে বড় অ্যাক্সিডেন্ট ওখানে হতে হতে বেঁচে গেছি। আজকে দিনটা টোটালি খারাপ গিয়েছে, তো ভাই অনেকটা হয়তো খারাপ ভাবছে যে আমি আমার এগুলো করে ফেললাম কিছুই না, এটা তুই তোর ইচ্ছা করে করিস নি, ভুলভাবে হয়ে গেছে বাট কিছু মনে করিস না, আমি অতটা কিছু মনে করিনি। যাই হোক, ভিডিও দিয়ে গিয়েছি আমি চ্যানেলটা ফিরে পেয়েছি এটাই অনেক। আর তোমরা এভাবে যেভাবে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করতে থাকো। আর ভিডিও যা ছিল পুরো তো সব শেষ, বাট একটু দেরি হবে ভিডিও আসতে, বাট তোমরা এভাবেই পাশে থেকো এটাই অনেক হবে। তো তাড়াতাড়ি আমরা আবার অনেক যেগুলো যেগুলো করবো আমাদের ব্লগ ভিডিও বা যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো খুব তাড়াতাড়ি আবার আসবে। আর এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, তো আবার নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, চাচা সবাই এভাবে সাপোর্ট করতে থাকো।